নমস্কার সবাইকে, স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাছাই করা গুরুত্বপূর্ণ সেরা 70টি প্রশ্ন, ছোট প্রশ্ন, বিষয় পরিবেশ, সপ্তম শ্রেণী, শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন। যে কটা ছোট প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এগুলো বাড়িতে পড়বে, আর যখনই ফ্রি পাও তখনই কিন্তু এই প্রশ্নগুলো কন্টিনিউ রিভিশন দেবে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা অবশ্যই পড়বে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখো, ওআরএসের পুরো নাম কী? সঠিক উত্তর দেখে নাও, ওরাল রিহাইড্রেশন সলিউশন। পরেরটা দেখো, দুই নম্বর, শুক্রের ফিতাকৃমির নাম কী? সঠিক উত্তর হবে টিনিয়া সোলিয়াম। পরেরটা দেখো, তিন নম্বরের প্রশ্নের উত্তর ল্যাকটোব্যাসিলাস। চার নম্বরের প্রশ্নের উত্তরটা দেখো H5N1, নিচে হবে, হ্যাঁ। তারপরটা দেখো, পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর হবে পারদ। ছয় নম্বর প্রশ্নটা দেখে নাও, ছয় নম্বর প্রশ্নের উত্তরটা হবে যক্ষা। সাত নম্বর প্রশ্নের উত্তরটা হবে 1946 সালে। আট নম্বর প্রশ্নটা হবে কলেরা, আর নয় নম্বর প্রশ্নটা হবে কার্বন ডাই অক্সাইড। আর দশ নম্বরটা কী আছে, কোয়ালা ভালু কোথায় পাওয়া যায়? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে অনেক রায় মার্টিনে ছিল, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। উত্তরটা হবে অস্ট্রেলিয়া। চলো পরে এগারো নম্বর প্রশ্নটা দেখো কী আছে, মৃগ নাভি কোন প্রাণী থেকে পাওয়া যায়? এটা হবে কস্তুরী মৃগ। পরেরটা দেখো, কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়? সঠিক উত্তর হবে 5ই জুন। তেরো দাগের প্রশ্নটা দেখো, তেরো দাগের প্রশ্ন আছে 99% উত্তর হবে। পরেরটা দেখো, চোদ্দো দাগের কী আছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটির নাম কী? সঠিক উত্তর হবে নাসা। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে এগুলো পড়বে, আর যখনই সময় পাও তখনই প্রশ্নগুলো কিন্তু রিভিশন দেয়। চলো পরে দেখো, পনেরো দাগের প্রশ্ন কী আছে দেখে নাও, ভালো করে অবশ্যই পড়বে। চলো পনেরো দাগের প্রশ্নটা দেখে নাও কী আছে, সর্পগন্ধার মূলে থেকে কী পাওয়া যায়? সঠিক উত্তর হবে রেসারপিন। পরেরটা দেখো, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে কেরলে। পরেরটা দেখো, পাইন গাছের মূলে বসবাসকারী ছত্রাকটির নাম কী? সঠিক উত্তর হবে মাইকোরাইজা। পরেরটা দেখো, আঠেরো দাগের, মটর গাছের মূলে যে অণুজীব বসবাস করে তার নাম কী? সঠিক উত্তর হবে রাইজোবিয়াম। পরেরটা দেখো, উনিশ দাগের, একটি চিরহরিত বৃক্ষ জাতীয় উদ্ভিদের নাম লেখো? সঠিক উত্তর হবে আম। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবগুলো প্রশ্ন বাড়িতে কিন্তু কন্টিনিউ পড়বে, বারবার একটা কথা বলি, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা রিভিশন দেবে। চলো পরে দেখো, কুড়ি নম্বর প্রশ্ন কী আছে, শিয়ালকাটা গাছের ফুলে কোন ধরনের পরাগযোগ ঘটে? সঠিক উত্তর হবে স্বপরাগযোগ। পরেরটা দেখো, কুমড়ো বীজে কী প্রকার অঙ্কুরোদগম দেখা যায়? সঠিক উত্তর হবে মৃদভেদী অঙ্কুরোদগম। পরেরটা দেখো, বাইশ দাগে কলা পাতা কী ধরনের শিরাবিন্যাস দেখা যায়? সঠিক উত্তর হবে সমান্তরাল শিরাবিন্যাস। পরেরটা দেখো কী আছে, তেইশ দাগের প্রশ্নের উত্তরটা হবে ভিটামিন এডিই, আর চব্বিশ দাগের প্রশ্নটার উত্তরটা হবে ভিটামিন বি কমপ্লেক্স। চলো পঁচিশ দাগের প্রশ্ন দেখো কী আছে, স্কার্ভি রোগের কারণ কী? সঠিক উত্তর হবে ভিটামিন সি এর জন্য। পরেরটা দেখো কী আছে, ছাব্বিশ দাগের, দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল? এটা হবে ক্যালসিয়াম। পরের প্রশ্ন দেখো, দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ? এটা উত্তর হবে ক্যালসিয়াম মৌল। পরেরটা দেখো, চকলেট বাদামি রং হিসেবে কোন ক্ষতিকারক পদার্থ মেশানো হয়? সঠিক উত্তর হবে ক্যারামেল। আর আঠাশ দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, হবে উদ্ভিদের পাতায়। উনত্রিশ দাগের প্রশ্নটা দেখো, গাছ কোথা থেকে আলো পায়? সঠিক উত্তর হবে সূর্য থেকে। চলো পরের প্রশ্ন দেখো, যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে অবশ্যই পড়বে। চলো পরের প্রশ্ন দেখো, ঢেঁকি ছাটা চালে কোন ভিটামিন থাকে? সঠিক উত্তর হবে ভিটামিন বি কমপ্লেক্স। পরেরটা দেখো, একত্রিশ দাগের, হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে? সঠিক উত্তর হবে লোহিত রক্তকণিকায়। পরেরটা দেখো, বত্রিশ দাগের, আয়োডিনের যোগান দিতে নুনে কী মেশানো হয়? সঠিক উত্তর হবে পটাশিয়াম, পটাশিয়াম আয়োডেট। পরেরটা দেখো, একটি জৈব সারের নাম লক্ষ্য? সঠিক উত্তর হবে গোবর সার। পরেরটা দেখো, রসায়নের রাজা কোন অ্যাসিডকে বলা হয়? সঠিক উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। চলো এবার ছত্রিশ দাগের প্রশ্ন দেখো কী আছে, চায়ে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হবে ট্যানিক অ্যাসিড। পরেরটা দেখো, একটি তরল ধাতুর নাম লক্ষ্য? সঠিক উত্তর হবে পারদ। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। পরেরটা দেখো, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। পরেরটা দেখো, টক দইতে কোন অ্যাসিড থাকে? টক দইতে থাকে ল্যাকটিক অ্যাসিড। আর সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? পাঠ্য বইটা কিন্তু পাঠ্য বইটার দিকে একটু জোরটা বেশি দেবে। চলো পরের প্রশ্ন দেখো, তার আগে বলি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দেবে ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। চলো পরের প্রশ্ন দেখো, চল্লিশ দাগের প্রশ্ন কী আছে, পরমাণুর সবচেয়ে হালকা কণা কোনটি? এটা সঠিক উত্তর হবে ইলেকট্রন। পরেরটা দেখো, হিলিয়ামে পরমাণুর ক্রমাঙ্ক কত? সঠিক উত্তর হবে দুই। পরেরটা দেখো, বিয়াল্লিশ দাগে বেশি কোষে ল্যাকটিক অ্যাসিড জমে কেন? সঠিক উত্তর হবে অক্সিজেনের ঘাটতির জন্য। পরেরটা দেখো, তেতাল্লিশ দাগের,
টেরাচোক কোন মৌলের অভাবে হয়? সঠিক উত্তর হবে আয়োডিনের অভাবে হয়। পরেরটা দেখো, জলবাহিত রোগের নাম লেখো। জলবাহিত রোগের নাম হচ্ছে কলেরা। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওগুলো ভালো লাগে ছোট্ট একটা লাইক দেবে ও তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করবে। চলো 45 আগের প্রশ্ন কী আছে দেখো, বিক্ষিপ্ত প্রতিফলনের একটা উদাহরণ দাও। সঠিক উত্তর হবে সিনেমার পর্দার প্রতিফলন। পরেরটা দেখো, বরফ গলনের লিনতাপ কত? সঠিক উত্তর হবে 80 ক্যালোরি বাই গ্রাম, গ্রামটা হবে। পরেরটা দেখো, 46 জায়গায় নিউটনের কোন গতিসূত্র থেকে আমরা জাড্য ধারণা পাই? সঠিক উত্তর হবে প্রথম। আর 47 জায়গার প্রশ্নের উত্তরটা হবে ভিটামিন বি। আর 48 জায়গার প্রশ্নটা উত্তর হবে 95%। প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে পড়বে। পরেরটা দেখো, আইসক্রিমে কী মেশানো হয়? আইসক্রিমে হচ্ছে স্যাকারিন মেশানো হয় যাতে মিষ্টির পরিমাণটা বাড়ে। পরেরটা দেখো, ভিনিগারে কোন অ্যাসিড থাকে? ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড। পরেরটা দেখো, রংধনু সৃষ্টির কারণ কোন আলোর? সঠিক উত্তর হবে বিচ্ছুরণ। পরেরটা দেখো, দি প্রিন্সিপিয়া গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তর হবে স্যার আইজ্যাক নিউটন। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ভূগোলের শর্ট কোশ্চেনের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের বড় প্রশ্নের ইতিহাস ভূগোল ও পরিবেশের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন কী আছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়? সঠিক উত্তর হবে দক্ষিণ চব্বিশ পরগনা। পরেরটা দেখো, মানব সম্পদের কে স্বাস্থ্য নিয়ে গবেষণা করে? সঠিক উত্তর হবে WHO হুম। পরেরটা দেখো, 55 জায়গার সর্ষের তেলে ভেজাল রূপে কী মিশিয়ে দেওয়া হয়? সঠিক উত্তর হবে শিয়াল কাটা বীজের তেল। ঠিক আছে, পরেরটা দেখো, গাছ পাকা হলদে বর্ণের আমে কী মিশে থাকে? সঠিক উত্তর হবে মেটানিল ইয়েলো। উত্তরটা হবে কি মেটানিল ইয়েলো। হ্যাঁ, পরেরটা দেখো, আপেল কোন অ্যাসিড থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা সমস্ত প্রশ্নগুলি ভালো করে বাড়িতে কন্টিনিউ রিভিশন দেবে। যখন সময় পাও তাহলে রিভিশনটা ভালো দিলে তোমাদের উত্তরগুলো ভালো মনে থাকবে। চলো পরের প্রশ্ন দেখো, কলেরা রোগের জীবাণু নাম কি? কলেরা রোগের জীবাণু নাম হচ্ছে ভিব্রিও কলেরি। পরেরটা দেখো, একটি উপকারী ভাইরাসের নাম লেখো। সঠিক উত্তর হবে ভাজ ভাইরাস। পরেরটা দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি? সঠিক উত্তর হবে Al2O3। এটা টুটা নিচে হবে আর থ্রিটাও ওই নিচে হবে। হ্যাঁ, এটা টাইপিং তো একটু মিস্টেক হয়েছে। পরেরটা দেখো, রক্তের pHর মান কত? রক্তের pHর মান হচ্ছে 70.35 থেকে 70.45। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের ইতিহাস ভূগোল ও পরিবেশের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের ইতিহাস ও ভূগোলের ছোট প্রশ্নের সাজেশান দেওয়া আছে, সেটাও তোমরা দেখে নিও আমাদের প্লেলিস্টে গেলে। চলো পরের প্রশ্ন দেখো কী আছে, পোড়াচুনের রাসায়নিক সংকেত কি? উত্তরটা হবে CaCO3। থ্রিটা কিন্তু নিচে হবে। পরেরটা দেখো, জিঙ্কের সংকেত কি? জিঙ্কের সংকেত হচ্ছে ZN। পরেরটা দেখো, রক সল্ট কাকে বলে? সঠিক উত্তর হবে বিট লবণকে। পরেরটা দেখো, ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা থেকে? এটা হবে এডিস মশা। পরেরটা দেখো, পাউরুটি তৈরি করতে কোন ছত্রাকের প্রয়োজন? সঠিক উত্তর হবে ইস্ট। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা সমস্ত প্রশ্নগুলো ভালো করে বাড়িতে পড়বে। যখন সময় পাও তখন কিন্তু কন্টিনিউ পড়বে, তাহলে দেখবে মনে থাকবে। আরও একটা বিষয়, তোমরা পাঠ্যবইটা কিন্তু কন্টিনিউ রিভিশন দেবে, তাহলে কিন্তু তোমাদের ভালো রেজাল্ট হতে বাধ্য। পরের প্রশ্ন দেখো কী আছে, একটি জৈব সারের নাম লেখো। সঠিক উত্তর হবে ইউরিয়া। পরেরটা দেখো, মিনামাটা রোগের জন্য দায়ী কোন ধাতু? সঠিক উত্তর হবে পারদ। পরেরটা দেখো, ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে সুন্দরবনে। পরের প্রশ্ন দেখো, টর্চের বাল্ব থেকে নির্গত আলোক রশ্মি হলো অপসারী। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, যতগুলো প্রশ্ন ছিল সমস্ত প্রশ্ন তোমাদের সমাধান করে দিয়েছি। চলো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।